হায়দ্রাবাদ মানেই হলো চারমিনার, হায়দ্রাবাদ মানেই হলো গোলকুন্ডা ফোর্ট, আর হায়দ্রাবাদ মানেই হলো হুসেন সাগরের উপর বুদ্ধা স্ট্যাচু। যারাই হায়দ্রাবাদ বেড়াতে আসেন তারা সবাই একবার হলেও এই বুদ্ধা স্ট্যাচুটি ঘুরে যান। আজকের পর্বে থাকবে সেটাই। আর বুদ্ধা স্ট্যাচু ঘুরতে গেলে আপনাকে প্রথমে পৌঁছতে হবে তারবান নামক জায়গাতে, এরপর তেলেঙ্গানা সেক্রেটারিয়েটের একদম কাছে এসে 20 টাকা জনপ্রীতি করি করে লুম্বিনী পার্কের টিকিট কেটে ঢুকে পড়তে হবে পার্কে। এই লুম্বিনী পার্কের ভেতরেই রয়েছে বোটিং পয়েন্ট, যেখানে গিয়ে আবার টিকিট কেটে হুসেন সাগর পাড়ি দিয়ে পৌঁছতে হবে বুদ্ধা স্ট্যাচুর ওপর। এই লুম্বিনী পার্ক প্রত্যেক দিন সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। এই সময় আমরা রয়েছি লুম্বিনী পার্কে, এটা হায়দ্রাবাদের কিন্তু অন্যতম একটা টুরিস্ট ডেস্টিনেশন। রবিবার প্রচণ্ড ভিড় কিন্তু আজকে হয়েছে চারপাশে, যেদিকে কিন্তু আপনারা দেখবেন সেদিকে কিন্তু লোক। তো আমার সাথে আজকে পুরোটা দিন লুম্বিনী পার্ক ঘুরুন, আর কেমন লাগছে হায়দ্রাবাদের লুম্বিনী পার্ক অবশ্যই কমেন্টে জানান। এই লুম্বিনী পার্কে বাচ্চাদের বিভিন্ন রাইডসের পাশাপাশি রয়েছে নানান চিত্তাকর্ষক জিনিস, যেমন বোট রাইড, লেজার শো, নানা রকমের রকমারি দোকানপত্র, রয়েছে কৃত্রিম ঝর্ণা, ঘাসের ঘন গালিচা যেখানে বসে বসে আপনি হুসেন সাগরের রূপ দেখতে দেখতে কখন যে হারিয়ে যাবেন বুঝতেও পারবেন না। হুসেন সাগরের মেইন যেটা আকর্ষণ সেটা হচ্ছে বুদ্ধা স্ট্যাচু দেখা, আর সেটাই করতে যাচ্ছি। পার পার্সন 50 টাকা, এর আগে যখন এসেছিলাম তখনও কিন্তু 50 টাকাই ছিল, এখনও কিন্তু সেই 50 টাকাই আছে। তবে এখানে অনেকভাবে আপনি বোটে ঘুরতে পারেন, এক হচ্ছে আপনি এইরকম আমার ঠিক পেছনে স্পিড বোটে ঘুরতে পারেন, সেগুলো বুদ্ধা স্ট্যাচু যাবে না। বাট আপনি যদি বুদ্ধা স্ট্যাচু দেখতে চান তাহলে কিন্তু আপনি মেকানাইজড বোর্ড যেগুলো আছে যেগুলোর দাম 50 টাকা, আপনি টিকিট কাউন্টার এখানে পেয়ে যাবেন, অফলাইন অনলাইন বোথ অ্যাভেলেবেল, সুতরাং কোনো অসুবিধা হওয়ার কথা না। খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, আর পেছনে এই স্পিড বোর্ডগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে হুসেন সাগরকে একদম চিড়ে অনেক দূরে। তো এরকম এখন আপাতত লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি, একটা বোর্ড চলে গেলে ওখান থেকে আবার যখন ফিরে আসবে তখন আমাদের সুযোগ হবে। কেমন লাগছে আপনাদের আপনারা জানাবেন। হুসেন সাগর প্লাস বুদ্ধা স্ট্যাচু উইথ লুম্বিনী পার্ক কিন্তু আপনাদের আজকে ঘুরে দেখাবো।
এখনো পর্যন্ত কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছি। এরপরে কিন্তু এই বোট এসে গেছে সামনেই, এবারে আমরা আমাদের পালা হয়তো আমরা এবার সুযোগ পেয়ে যাবো ওঠার জন্য। বোটটা দেখাচ্ছি সামনে আপনাদের। সোজা চলে যাব বুদ্ধ স্ট্যাচুর কাছে। বুদ্ধ স্ট্যাচু এখান থেকে মেরে কেটে 5-10 মিনিট সময় লাগবে, তারপরে কিন্তু আমরা পৌঁছে যাব বুদ্ধ স্ট্যাচুর কাছে। সবাই আস্তে আস্তে লোক ঢুকছে, এটা ভরাট হয়ে গেলে ছেড়ে দেবে বুদ্ধ স্ট্যাচু, আবার যখন ওখান থেকে আমরা উঠবো কোনো একটা বোটে আবার এখানে আসবে। এইভাবেই কিন্তু এটা রোটেশন চলে, ভরাট হয়ে গেলে ছেড়ে দেয়, আবার ওখান থেকে ভরাট হলে একটা চলে আসে এইভাবে। হোসেন সাগরে বোটে চড়ার অভিজ্ঞতা সত্যি অনবদ্য। জল কেটে যখন বোট সামনের দিকে এগিয়ে যাবে, যখন সূর্যের শেষ আভাটুকু জলের উপর পড়ে চিকচিক করে উঠবে, ঠিক সেই সময় আপনি দেখতে পাবেন আশেপাশের মনোরম পরিবেশ। দূরের সেক্রেটারিয়েট, বিআর আম্বেদকরের স্ট্যাচু, পাশ দিয়ে ছুটে যাওয়া স্পিড বোট, সত্যি এক কথায় অনবদ্য। পৌঁছে গেছি বুদ্ধা স্ট্যাচু, এবারে কিন্তু সবাই ধীরে ধীরে নামছে। এই পাশেই হচ্ছে বুদ্ধা স্ট্যাচু। আপনারা হায়দ্রাবাদের বিভিন্ন জায়গায় ঘোরার ছবি দেখলে এই স্ট্যাচুর ছবি দেখতে পান, বুদ্ধা স্ট্যাচু একদম হোসেন সাগরের ঠিক মাঝ বরাবর। তো সেই বুদ্ধা স্ট্যাচুতে কিন্তু এবার আমরা যাচ্ছি বুদ্ধের দর্শন করতে। সেই বুদ্ধের দর্শন করে তারপরে আবার আমরা যে কোনো একটা বোটে করে আবার আমরা কিন্তু ফিরবো লুম্বিনী পার্কের ঘাটে। বুদ্ধের স্ট্যাচু ঘুরতে গেলে আপনাকে লুম্বিনী পার্ক ঘুরতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, পুরো জনতা কিন্তু বুদ্ধের স্ট্যাচুতে এবারে উঠছে স্ট্যাচুর মনোরম দৃশ্য উপভোগ করতে। আপনাদেরকেও কিন্তু দেখাচ্ছি।
বুদ্ধম শরণং গচ্ছামি। এই বুদ্ধ স্ট্যাচু ভারতের সবচেয়ে বড় মনোলিথিক স্ট্যাচু, অর্থাৎ একটি বড় পাথরকে 40 জন কারুকার্য খোদাই করে কারুকার্যের মাধ্যমে গৌতম বুদ্ধের রূপ দিয়েছিল। এই স্ট্যাচুটি বিহারের রাজগীর থেকে আনা হয়েছিল। এটির উচ্চতা 17 মিটার ও ওয়েট 320 টন। হুসেন সাগরে 1992 সালের 1 ডিসেম্বর এটির স্থাপনা করা হয়েছিল। তো এই হচ্ছে সেই ফেমাস বুদ্ধ স্ট্যাচু। যদি আপনারা হায়দ্রাবাদ বেড়াতে আসেন তাহলে এই স্ট্যাচু কিন্তু আপনারা অবশ্যই ভিজিট করেন, আমি জানি। যারা করেননি তারা আমার ভিডিওর সাথে আপনারা দেখে নিন। এই পেছনে কিন্তু বড় বুদ্ধ স্ট্যাচু, আরও ওপাশে গেলে আরও পুরোটা আপনাদের দেখাতে পারবো, আপনারা কিছুটা ঝলক তো দেখলেন। আর এই স্ট্যাচু কিন্তু আনা হয়েছিল রাজগীর থেকে, বিহারের রাজগীর থেকে এনে এখানে কিন্তু ইনস্টল করা হয়েছিল হায়দ্রাবাদে। তো ভারী, কারণ আমরা জানি যে বৌদ্ধর সমস্ত নিদর্শন সব কিছু কিন্তু পাওয়া যায় মেনলি বিহারের রাজগীর, নালন্দা, ওই সমস্ত জায়গাতে। তো সেখান থেকেই কিন্তু এটা এখানে ইনস্টল করা হয়েছিল হায়দ্রাবাদের হুসেন সাগরের বুদ্ধ স্ট্যাচু। আর এই বুদ্ধ স্ট্যাচুর উপরে কিন্তু পাওয়া যাচ্ছে এখানে খাওয়ার জন্য পপকর্ন বা ফ্রাইড গোছের কিছু পাওয়া যাচ্ছে। তো আপনারা কিন্তু এখানে যদি আসেন এখানেও কিন্তু কিছু কিনে খেতে পারেন এবং বসে টাইম স্পেন্ড করতে পারেন। প্রচুর লোক কিন্তু এসেছে আজকে, এবং যেহেতু সানডে সেহেতু মানে লোকের সত্যি অভাব নেই। এই হচ্ছে পেছনে বুদ্ধ স্ট্যাচু। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও আপনারা অবশ্যই জানাবেন। বুদ্ধ স্ট্যাচু ঘোরা কমপ্লিট হয়ে কিন্তু আমরা ফিরছি আবার লুম্বিনী পার্কে। ওটে মোটামুটি এটা অনেক বড় একটা বোর্ড আর কি, ঘুরে গেলেই আবার কিন্তু ছেড়ে দেবেন মানে গিয়ে, এরপরে আমরা ফিরবো বাড়ি। তো এই হচ্ছে আজকের পুরো ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হায়দ্রাবাদ যদি আপনারা ভবিষ্যতে বেড়াতে আসেন অবশ্যই এই বুদ্ধ স্ট্যাচু ঘুরে যাবেন হুসেন সাগর।